আমরা এখন সন্ধ্যার সময় বের হয়েছি আনোয়ারের বার্থডে কেক কিনবো আনোয়ারকে ওখানে বসানো হয়েছে ওকে এখন বার্থডে গিফট সারপ্রাইজ দেওয়া হবে আমরা এখন সন্ধ্যার সময় বের হয়েছি আনোয়ারের বার্থডে কেক কিনবো আমরা তিনজনই বের হয়েছি ঠান্ডা কিন্তু তাও হাঁটতে খুবই মজা লাগছে কারণ আমরা যাচ্ছি বার্থডে কেক কিনতে তাহলে দেখি কি কেক পাওয়া যায় দোকানে গিয়ে আবার কথা হবে Happy birthday to you. Happy to you. Happy birthday, dear Anwar. Happy birthday to you. Arash, kai birthday hocche. Arash Muni. Arash gaan geyeche. Birthday to you. Put out. Yay! Happy birthday to you. Happy birthday. No, no.
কেমন লাগছে? আনোয়ারকে ওখানে বসানো হয়েছে, ওকে এখন বার্থডে গিফট সারপ্রাইজ দেওয়া হবে। সারপ্রাইজের অনুভূতি কেমন? বলেছিলাম তো এবার কোনো সারপ্রাইজ দিব না, কি একটা ছোট সারপ্রাইজ আছে, তাও কঠিন আবার খুলতেও কষ্ট হবে। কি মনে হয় কি হতে পারে, কোনো আইডিয়া? কি হলে খুশি হবে সেটা বল। আমি সবচেয়ে খুশি কারণ হচ্ছে আজকে একদম মানে র এক্সপ্রেশন ক্যামেরার সামনে, এটা খুবই মজা। হ্যাঁ, কিছু মনে হচ্ছে কি, ভারী না হালকা? এখন আমার ভয় লাগছে, আমার পছন্দ হবে কি হবে না। কি মনে হচ্ছে এখনো বুঝে যাচ্ছে? জ্যাকেট টাইপ, জ্যাকেট টাইপ, টাইপ মানে কি? এই ট্রাই করে দেখো। মনে হচ্ছে সাইজ ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রিয়েল ল্যাম্ব লেদার। এখন একটু খুলে পরে দেখাও। ওয়াও, তোমার সাইজ একদম পারফেক্ট, খুবই সুন্দর। তোমার হুডিটা একটু সোজা করতে হবে, এক সাইডে সাইডে চলে এসছে। ওয়াও, একদম খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট সাইজ। আমি তো সাইজ নিয়ে খুব ইয়েতে ছিলাম, খুবই সুন্দর। যাক, সুন্দর লাগছে। ইয়েই, বলো। থ্যাংক ইউ। ভেবেছিলে? না। খুশি? খুশি, অনেক সুন্দর। এখন আরেকটা ছোট গিফট বাকি। খুশি? বার্থডে গিফট কি খুলছে কি হাসি হাসি? সুন্দর, সত্যি পছন্দ হয়েছে? আচ্ছা, সাইজটা দেখো, মনে হয় ঠিকই হবে। আমি খুবই প্রাউড যে আমি তোমার জন্য সব ঠিক সাইজ কিনতে পেরেছি, স্পেশালি লেদার জ্যাকেটটা। মানে সাইজ নিয়ে খুব কনফিউজ ছিলাম, কারণ একটু বোঝা কঠিন। তো এটা হচ্ছে তোমার ওয়াটারপ্রুফ, তো কোনো সমস্যা হবে না, এখন পড়তে পারবে। আর একটু ইয়েও আছে, ইনসুলেট করা আছে ভিতরে। দ্যাটস অল ফর টুডে।